করতে হবে, এখানে আমার যে শেষ এখান থেকে আমার শুরু করতে হবে, তা এক দুই এখান থেকে আমার স্টার্ট করতে হবে পাপড়িটিকে, এবং আমি তিনটা ক্রস করব, তিনটি ক্রস করে করে পাপড়িটিকে আমি রেডি করব, এক দুই আমরা এখন সেকেন্ড পাপড়িতে যাচ্ছি, এবং আমাদের এইটা ঘুরে গেল কারণ এটা মিডিল, এখন মিডিলের এই কাজটি আমরা এই মিডিল থেকে শুরু করব, এটা যখন মিডিল তখন আমরা এই কর্নার থেকে পাপড়িটিকে উঠাবো, এবং ভুল হওয়ার চান্স যেটা সেটা নিয়ে আমরা এখন কাজ শুরু করলাম। এইখান থেকে আসলে ভুলটা আমার বেশিই হতো, তো যাই হোক সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যেন ভুলটা আপনাদের না হয় এবং একবারেই ভুলটা উঠে যায়, কোনো কাটাকাটি খোলাখুলি না করতে হয়। মেইনলি ভুলটা হয় হচ্ছে এখান থেকে, যে এরপরের ক্রসটা আমি কোত্থেকে উঠাবো, তো আমি সাধারণত ক্রসটাকে নিচের থেকে উঠাতাম, আসলে হবে এপাশ থেকে উঠাতে হবে, তো এপাশ থেকে উঠালে স্পেস কোথায় এরকম মনে হতে পারে, কিন্তু আসলে না, স্পেস অবশ্যই আছে, এবং এটা হচ্ছে চিহ্ন যে এখান থেকে উঠাতে হবে। এই যে দেখেন, ঠিক সেই ঘরগুনে যদি করেন এক দুই এখান থেকে উঠবে ক্রসটি। জায়গাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিলাম যে এই দেখেন জায়গাটা কত সুন্দর হয়েছে। এই জায়গাটাই সবচেয়ে ডিফিকাল্ট থাকে, যে নেক্সট আমি পাপড়িটা কোত্থেকে শুরু করব, আর বাকিটা হচ্ছে এখান থেকে আবার উঠবে এবং একই প্রসেসে চলতে থাকবে। তাহলে আমরা মোটামুটি বুঝাতে পারলাম যে চালতা ফুলটি কীভাবে হবে। এখন আমরা এই চালতা ফুলটির কাছে চলে যাই, এটা হচ্ছে চার ক্রসের ছিল, এটা হচ্ছে তিন ক্রসের, এটা ছোট হবে, এটা চার ক্রসের ছিল, এই যে এক দুই তিন চার এরকম করে চার ক্রসের চালতা ফুল, একটু বড়। তো এটা হচ্ছে এভাবে এভাবে, এই যে এই জায়গাটির মধ্যে একটা মানে ই থাকবে, ম্যাচিং থাকবে, সুন্দর একটি চালতা ফুল আপনাদের রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা নেক্সট এপিসোডে দেখাবো হচ্ছে শাড়ির বানটি কীভাবে তৈরি করতে হয় এবং শাড়িতে সেটি কীভাবে ফিক্স করতে হয়। তো নেক্সট এপিসোডটার জন্য আপনারা অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন, শিখতে থাকুন, মানে এরপরে নেক্সট আরও কিছু চমক আমি রাখবো বেশ কিছু এপিসোডে, তো চুন ছাপটিও আমি শিখিয়ে দিতে চাচ্ছি, তো দেখা যাক। আর ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।